নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের চিচিংকে ভাজা করে দেখাবো পোস্ত দিয়ে। দারুণ খেতে লাগে, ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। তো দেখুন, আমি এখানে এরকম চিচিংকে নিয়েছি, একটা নিয়েছি, একটু মোটা মোটা চিচিংগুলো কিন্তু খুব নরম। তো আমি এগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে পোস্ত লাগছে 2 টেবিল স্পুন। তো এখন আমি পোস্তটা বেটে নেব, আর এর সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। তো এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল একটু আমি বেশি করে দেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরা। কালো জিরা আর শুকনো লঙ্কাটা 10-15 সেকেন্ড একটু ভেজে নেব। তো লঙ্কাটা আমি চিরে দিয়েছি, আপনারাও লঙ্কাটা কিন্তু অবশ্যই মাছটা একটু কেটে দেবেন। এটা ভাজা হয়ে গেছে 10-15 সেকেন্ড, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার একটু ভালো করে ভেজে নেব নরম করে, অল্প অল্প করে এমনি করে মিশিয়ে নেবেন। একসাথে পুরো দেবেন না, তাহলে ঠিক ভাজাটা অত ভালো হয় না। এবারে বাকি ডিঙ্গেটা দিয়ে দেব। দারুণ খেতে লাগে ভাতের সাথে, আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখবেন। 2-3 মিনিট ভাজার পরে তারপরে নুন আর হলুদ দেব। এটা 2-3 মিনিট ভেজে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি নুন আর হলুদ দিয়ে দেব। অল্প একটু হলুদ দিলাম, আপনারা হলুদ না দিয়েও এটা রান্না করতে পারেন। অল্প একটু নুন দিচ্ছি, আমি পোস্তটা একটু নুন দিয়ে বেটে নিয়েছি সেই মতন টেস্ট মতো। আপনারা নুনটা দেবেন স্বাদ মতো। এখন গ্যাসটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি, প্রায় আমার চিচিঙ্গি ভাজা হয়ে এসছে। অল্প একটু চিনি দেবো, আপনাদের যদি চিনি পছন্দ না হয় এটা নাও দিতে পারেন। এবার আমি পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। আবার এটা 4-5 মিনিট ভালো করে শুকনো করে ভেজে নেব। তো দেখুন, এটা চিচিংটা ভাজা হয়ে গেছে পোস্ত দিয়ে, খুব সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম। এবার আমি এটা নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো 1টা কাঁচা লঙ্কা। গ্যাস বন্ধ করে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। এবার এটা 5-10 মিনিট একটু ঢেকে রেখে দেবো। তো এইভাবে আপনারা চিচিংটা বানাবেন আর ভাতের সাথে খাবেন। আর বানানোও খুবই সোজা, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। আশা করছি আপনারা এই রেসিপিটা একবার বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।